বাসা বাড়িতে বাথরুমে হাইকমোড থাকে, হাইকমোডের ঢাকনা বন্ধ করে বিসমিল্লাহ বলে ওযু করা যাবে কি না? কারণ বাথরুমে বিসমিল্লাহ বলা যাবে না। দেখুন, বাথরুমে বিসমিল্লাহ বলা মাকরুহ বা আল্লাহর নাম নেওয়া মাকরুহ, কারণ আল্লাহর নাম অপবিত্র এবং নোংরা কোনো জায়গায় নেওয়া এটা আল্লাহর নামের শানের খেলাফ। এই জন্য বাথরুমে বা টয়লেটের ভেতরে ওযু না করে বাহিরে যদি বেসিন থাকে, টেপ থাকে, সেখানে ওযু করা উত্তম। যদি কারোর বাহিরে কোনো ব্যবস্থাপনা না থাকে ওযুর, তিনি বাধ্য হয়ে ভেতরে টয়লেটেই ওযু করতে হয়, টেপে বা বেসিনে বা টয়লেটের ভেতরে, তাহলে সেক্ষেত্রে তিনি বিসমিল্লাটা মনে মনে বলবেন, বলে ওযু করে ফেলবেন। কথা কি বুঝাতে পারছি? বাহিরে যদি বেসিন থাকে, বিসমিল্লাহ বলে হাতটা ধুয়ে শুরু করে বাকিটা আপনি বাথরুমের ভিতর করে আসলেন, আর বাহিরে এসে আবার দোয়া পড়লেন, কালিমা শাহাদা পাঠ করলেন, এটা হলো উত্তম এবং নিরাপদ। কারণ টয়লেটে আল্লাহর নাম নেওয়া উচিত না। প্রশ্নকর্তা লিখেছেন যে কমোডের হাইকমোডের ঢাকনা দিয়ে দিলে কোনো সমস্যা আছে কিনা বিসমিল্লাহ বলাতে। তো এটা তো একটা আপেক্ষিক বিষয়, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ঢাকনা দেওয়াতে তো ময়লা ঢাকা পড়ে গেছে, যার কারণে বিসমিল্লাহ বলা যায়। কিন্তু ঢাকনা দেওয়ার পরও সেটা টয়লেটের জায়গা, টয়লেট ঢাকনা দিলে যে সে টয়লেট না, তা তো আর হয় না। একটা উত্তম পদ্ধতি হলো, অনেক ওলামায়ে কেরাম পরামর্শ দিয়েছেন যে অনেকের বড় টয়লেট থাকলে, বিশেষ করে সুযোগ থাকে, কমোডের যে কমোড বা প্যান যেটা থাকে এটার সাথে আপনার টেপের মাঝখানে আড়াল দেওয়া। আজকাল প্লাস্টিকের অনেক পর্দা হয়েছে, টেনে পর্দা দিয়ে দেওয়া যায়, অথবা বুক পরিমাণ ওয়াল করে দেওয়া, তাহলে পার্টিশন করে দিলে ওইটা টয়লেট হলো, এটা উজুখানা হলো, হাত ধোয়ার জায়গা হলো, তাহলে সেক্ষেত্রে আপনি বিসমিল্লাহ পড়তে পারেন। আর এত যদি অসুবিধা হয় তাহলে বাহিরে উজু করেন, অথবা বিসমিল্লাটা বাইরে করেন, আর ভিতরেও যদি করতে চান উজু হবে, কিন্তু বিসমিল্লাটা মনে মনে করবেন। মুখেও যদি বিসমিল্লাহ বলেন তাতে উজু হয়ে যাবে, কিন্তু কাজটা অনুত্তম হলো। এটাকে আবার মানুষ এত হার্ডলি নেয় যে বাথরুমে তাহলে উজু করলে উজুই হবে না, উজু হবে না ব্যাপারটা সেরকম না, বাকি আল্লাহর নামটা সেখানে নেওয়াটা অনুচিত অনুত্তম কাজ, জাস্ট এটুকু। সহবাসের পর কোরআন পড়া যায় না, কিন্তু ঘুম যাওয়ার দোয়া পড়া যাবে কি? কোরআন তেলাওয়াত আর ঘুমের দোয়া এক না। গোসল ফরজ অবস্থায় আল্লাহর জিকির বা ঘুমের দোয়া বা অন্যান্য দোয়া এগুলো করাতে অসুবিধা। একজন মুসলমান গোসল ফরজ হওয়ার পর খুব দ্রুততার সাথে গোসল করা উচিত। যদি তিনি গোসলটাকে বিলম্ব করতে চান যে আমি কথার কথা এখন রাত 2:12 বাজে, আমি ফজর রায় গোসল করবো, এরকম যদি কেউ নিয়ত করেন, করেন, অসুবিধা নাই, কিন্তু উত্তম হলো এক্ষেত্রে ওযু করা। ওযু করার পর আপনি অন্যান্য কাজ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকমটি করেছেন, যার কারণে ওযু করে আপনি অন্যান্য কাজগুলো করবেন। দোয়া দরুদ পড়াতে কোনো অসুবিধা নাই, গোসল ফরজ অবস্থায় দোয়া দরুদ পড়া যায়, শুধু কোরআন তেলাওয়াত করা যায় না, হাদিসে নিষেধ আছে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।